শাড়ির কথা বলবো না গল্প করব। নানান জায়গায় ঘুরে এসেও নিজের জায়গাটা যে বেস্ট সেটা মনে হয় যখন নিজের ডোমেনে বসে আপনাদের সকলের আদর ভালোবাসা এবং আশীর্বাদ পাই, এবং সেটাকে পাথেয় করেই নতুন নতুন ফেজে নতুনভাবে পথ চলা শুরু করে মৌ প্রিন্স। মৌ প্রিন্স হচ্ছে মেরি পেহচান, মাই আইডেন্টিটি। আজকে কিছু শাড়ি দেখাবো যে শাড়িগুলো হতে পারে ইয়োর আইডেন্টিটি, আপকা পেহচান। সিল্ক শাড়ি প্রথম যে শাড়িটা দেখাবো, পুজোর গন্ধ কিন্তু আমাদের গা থেকে এখনো কাটেনি, তাই পুজোর গন্ধকে অক্ষুণ্ণ রেখে বজায় রেখে একটা শাড়ি, কলমকারী শাড়ি, পিওর সিল্ক, এটা 4-ply পিওর সিল্ক। এটা হচ্ছে শাড়িটার আঁচল, কলমকারীর বাহারি কাজ এখানে রয়েছে, লাল রঙের ব্লাউজ পিস এবং লাল পাড়। পুজোর গন্ধ যেহেতু গা থেকে কাটেনি, সুতরাং পুজো পুজো ছোঁয়া সাথে নিয়ে চলতে আমরা অনেকেই পছন্দ করব। আর শাড়িগুলো বললাম ইয়োর আইডেন্টিটি, তোমারা পেহচান, মেরা পেহচান, আমাদের যে কোনো কারোরই আইডেন্টিটি হয়ে উঠতে পারে, জুড়ে যেতে পারে এই শাড়িগুলোর সঙ্গে। এই শাড়িগুলো সত্যি খুব নজর কাড়া, মন কাড়া এবং ভালো লাগার মতো। পছন্দ হলে চলে আসবেন 122B সাদন এভিনিউ মৌ প্রিন্সে, এবং যারা আসতে পারছেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন 9831575641 এই নাম্বারে। এছাড়াও আমাদের ফেসবুকে আপনি মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করতে পারেন, সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম। এরপরের যে শাড়িটা দেখাচ্ছি হলুদ আর নীল রঙের, অদ্ভুত সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা রিপিট করছি, একটা লট করেছিলাম এই শাড়ির 4টে, এই লটে এই শাড়িটা 2টি মাত্র আছে হাতে করা শাড়ি। হলুদের ওপরে ব্লু দিয়ে, একটা খুব সুন্দর ব্লু দিয়ে বাটিকের কাজ করা, হ্যান্ড বাটিকের কাজ, একেবারে ফোক আর্ট উঠে এসেছে এই শাড়িটাতে। এটা হচ্ছে শাড়িটার আঁচল, এটা হচ্ছে শাড়িটার ইয়কের অংশ, এবং এই শাড়ির নিচের অংশ জুড়ে যাচ্ছে এইভাবে চালচিত্রের মতো কাজ। বললাম যে পুজো চলে গেলেও পুজোর গন্ধ কিন্তু গায়ে মেখে আমরা কিন্তু আমাদের পথ চলা নতুন ফেজে শুরু করছি, এবং এই ফেজে আপনাদের সকলের আশীর্বাদ আমার কিন্তু পাথেয়। নেক্সট শাড়িটায় যাই। নেক্সট শাড়িটা সবুজ রঙের একটা শাড়ি, মটকা সিল্ক শাড়ি। আগেরগুলো পিওর সিল্ক দেখিয়েছি, এইটা মটকা সিল্ক শাড়ি দেখাচ্ছি। মটকা সিল্কের ওপর ব্লক প্রিন্টের কাজ, অপূর্ব সুন্দর এই শাড়িটা। সব শাড়ি সুন্দর যেগুলো দেখাই, আপনাদের ফিডব্যাক পাই, নিজে বুঝতে পারি, এবং আপনারা যখন শতমুখে এই শাড়িগুলোর প্রশংসা করেন তখন নিজের ভালো লাগা 10 গুণ বেড়ে যায়। এই শাড়িটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই শাড়িগুলোর ডিজাইন যখন করি সেই ডিজাইনগুলো যখন প্রশংসিত হয় এবং যখন অন্য কারোর আইডেন্টিটি বা পেহচান তৈরি করে, তখন মনে একটা আলাদা উচ্ছ্বাস, আলাদা আনন্দ হয়। এই শাড়িটাও কিন্তু পছন্দের তালিকায় একটি হতেই পারে। নেক্সট শাড়ি আজকে দেখাবো, সেটাও হ্যান্ড বাটিকের, একেবারেই হাতে তৈরি একটা শাড়ি বাটিক, এবং সিল্ক বিষ্ণুপুরী 4-ply সিল্কের ওপরে তৈরি শাড়ি। শাড়ির গাটা কিন্তু চমৎকার একটা রং, আর গোটা গা জুড়ে রয়েছে বাটিকের কাজ, বাটিকের অ্যারেঞ্জমেন্টটা বেশ অন্যরকম করে করা, ভীষণ ভাইব্রেন্ট। সামনে আমাদের আরও অনেক পুজো, আরও অনেক উৎসব আসছে, কারোর যদি মনে হয় যে এই শাড়িটি সেই উৎসব বা অনুষ্ঠানের জন্য অ্যাপ্ট হতে পারে, যোগ্য হতে পারে, নিশ্চয়ই তাহলে বেছে নেবেন আমাদের এই সম্ভারগুলোর মধ্যে থেকে। শাড়িটার 1.5 মিটার জুড়ে কিন্তু, অর্থাৎ কোল আঁচল পর্যন্ত, 1.5 মিটার না, সরি ভুল বলছি, প্রায় 2.25 মিটার ধরে কিন্তু এই বাটিকের কাজ, একেবারে আঁচলের অংশ শুরু করে একেবারে কোল আঁচল পর্যন্ত কিন্তু এইভাবে বাটিকের কাজ চলে গিয়েছে। ভীষণ সুন্দর শাড়িটার অ্যারেঞ্জমেন্ট, এবং এটা হচ্ছে শাড়ির নিচের অংশের বর্ডার, অর্থাৎ নিচে যখন আপনি কুচি করে শাড়িটা পরছেন তখন পুরো নিচের অংশে আপনি পাচ্ছেন বাটিকের কাজ, এবং
একটু পরে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িটা ঠিক কিরকম হবে। এইটা হচ্ছে শাড়িটার পুরো লুক, আপনি যখন পরছেন শাড়িটা এইভাবে আপনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলছে। তাহলে আর দেরি না করে এগুলোর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ বা আপনাদের পছন্দ নিশ্চয়ই জানান, আমাদের মতামত জানান এবং চলে আসুন শিগগিরই করে মৌ প্রিন্স মনের মতো শাড়ি 122B সাদান এভিনিউ নজরুল মঞ্চের ঠিক বিপরীতে।